हेलो गाइस वेलकम टू माय अनदर न्यू ब्लॉग बंधुरा आमी आज के चले এসেছি समुद्र सैकत কক্সবাজারে तो आज के दिन আমার জন্য খুবই স্পেশাল কারণ আমি এর আগে কখনোই কক্সবাজার আসিনি तो आज के আপনাদের জন্য আমি খুবই চমৎকার একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি কিছু স্পেশাল খাবার খাবো সেই খাবারগুলো নিয়ে আজ কে আমার স্পেশাল ব্লগটি তো চলুন বন্ধুরা পুরো ব্লগটি জুড়ে আমার সাথে থাকবেন চলুন ঘুরে আসা যাক কক্সবাজার আসবো কাঁকড়া খাবো না তাই কি কখনো হয় আজকে আমি এখান থেকে কাঁকড়া কিনবো তারপর সেটা ফ্রাই করে খাবো তো চলুন আগে কাঁকড়াটি কিনে নেই তারপর আমরা ফ্রাই করে খাবো দামা দামি যদি করে 200 টাকা বলবে আর একদম জি আর একদম 150 টাকা বেশি কোনো দামা দামি হবে না এই ভাইয়া এই কাকড়া কত করে কাকড়া ভাইয়া বড়গুলো ভাইয়া 180 টাকা ছোটগুলো 100 টাকা ভাই পুরো দাম দেখি দেখি বড়গুলো দেখি 180 জি ভাইয়া मसला है ना अच्छा आपने तेरे मास्क को था है ड्यूटी का हमने ना आरके जो करना है भाई हाँ मैं सुधु काकरा ये इतने बाबे क्यों सबसे सबसे काकरा ड्यूटी का था ना ड्यूट काकरा का थे हैं এখন আস্তে আস্তে দিয়ে তেলের মধ্যে ফেনা উঠবে তুমি কি করবে আমার তেলটা নষ্ট হয়ে যাবে না এখন তো পাফলে তো এরকম সিস্টেম দিকে আছে तो फ्राई हो गए काकड़ा एखन खावार पाला तो चलो ट्राई करे देखी केमन हो স্বাভাবিক মজা হয়েছে
কক্সবাজার আসবো, কাঁকড়া খাবো না, এটা তো হয় না। তো এই চলে এসে প্রথমে শুরু করে ফেললাম কাঁকড়া কিনা, অবশেষে খাওয়াটাও হয়ে গেল, খুবই মজা হয়েছে। আপনারাও এরপরে যদি কক্সবাজার আসেন কাঁকড়া একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক। তো আমি খেতে থাকি, সবগুলো শেষ করতে হবে, আপনারা দেখতে পাবেন। Thank you.